জান্নাতুল ফেরদাউস নিপা, আপনি জানতে চেয়েছেন সালাতের নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ করলে তখন দুখুল মসজিদ আদায় করা যাবে কিনা, হারাম ওয়াক্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে দুখুল মসজিদ আদায় করা যাবে না। অরণ্য মিঠুন, আপনি জানতে চেয়েছেন আমার উপর দুষ্ট জিন ভর করে, আগে একটি লাইভে আপনি বলেছেন জিন সম্পর্কিত প্রশ্নে একটি ভিডিওতে আছে, আপনার প্রশ্ন উত্তর আমি রিপ্লাইতে আমি নিজে দিয়েছি, আপনি আমাদের লাইভের প্রশ্নে লাইভের পোস্টে আপনি এই এটি দিয়েছেন, লাইভের প্রচার অ্যাডভার্টাইজমেন্টের পোস্টে, সেখানে আমি রিপ্লাই দিয়েছি, আপনি সেখানে দেখুন। এবং একজন একজন রাকির নাম্বার আমি দিয়েছি, সেটা আপনি খুঁজে নিন মেহরবানি করে। ফাহাদ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন আমার হাজব্যান্ড মারা গেছেন, আমি অনেক ধৈর্য ধারণ করার চেষ্টা করেছি, মাঝে মাঝে তাকে হারানোর কষ্ট আমার এত বেশি হয় যে আমি দোয়া করি যাতে আমি কয়েকদিনের জন্য কোমায় চলে যেতে পারতাম, এতে করে আমি কয়েকদিনের জন্য কষ্ট সহ্য করা থেকে বাঁচবো। এই দোয়া করলে গুণা হবে কিনা বলে, দোয়া করলে গুণা হবে, এর কারণ হলো আপনি কোমায় চলে যেতে চাওয়া, এটা মানে হলো আপনি অসুস্থ হয়ে যেতে চাচ্ছেন বা আপনি মৃত্যু চাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই দোয়াগুলো একজন ইমানদারের জন্য কখনো শোভনীয় নয় এবং জায়েজ নয়। তার সবচেয়ে বড় কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আর কাছে নিয়ামত, সুস্থতার নিয়ামত কামনা করতে হয়, অসুস্থতার নিয়ামত নয়। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আপনার স্বামীর মৃত্যুতে, মানুষের জন্য মানুষের এত বেশি কষ্ট হওয়া উচিত নয়, এটা হলো প্রথম কথা। মানুষকে অন্তরের গভীরে এতটা জায়গা দেওয়া উচিত নয় যে তার মৃত্যুতে আমি পাগলের মতো হয়ে যাব। ভালোবাসা মানুষের প্রতি মানুষের হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটা মাত্রার চাইতে বেশি হয়ে গেলে সেটি কিন্তু ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে আর প্রশংসনীয় থাকে না, দোষণীয় পর্যায়ে চলে যায়। এই জন্য বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা দিতে হয়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন তারা আল্লাহকে সবচেয়ে কঠিনভাবে ভালোবাসেন, অতএব সে ভালোবাসার অন্য কারোর প্রতি হওয়া উচিত নয়, অর্থাৎ এই মাত্রা ভালোবাসার দিকটি খেয়াল করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আর আপনার কষ্ট হচ্ছে তার জন্য ধৈর্য ধারণ করবেন, এটাই তো আপনার জন্য পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, পরীক্ষার বিনিময়ে তো আপনি, পরীক্ষা জেতার বিনিময়ে বা পরীক্ষা জয়ী হওয়ার বিনিময়ে তো আপনি আল্লাহর কাছে জান্নাতের মতো পুরস্কার লাভ করবেন। আর সবরু সওয়াবুহ আল জান্নাত, ধৈর্যের বিনিময় হলো জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন, এটাই তো ধৈর্যের পরীক্ষা। এখন আপনি কমায় গিয়ে যদি আপনি এই কষ্ট লাঘবের চেষ্টা করেন তাহলে তার ধৈর্যের পরীক্ষা আপনি উত্তীর্ণ হলেন না, বিধায় এই বিষয়টি আপনার জন্য জায়েজ হবে না বোন। আল্লাহ তাআলা আপনাকে সবরের তৌফিক দান করুন, আমরা দোয়া করি।